ওই না আছো না হবে তারপরে বলো কোথায় ভাই লক্ষ্মী উড়ান এসো গন্ধক ছোঁয়া না এসো এসো লক্ষ্মীদল ওই না গন্ধ ছোঁয়াব ওই না গন্ধ নিয়ারছি ওই গন্ধ ছোঁয়াব ওরে জব কি আয়ো ছিল কাজলিয়া না করে ও মরিহা
পুত্র লক্ষ্মীন্দর পিতা গো, আজ তোমাকে তোমার মঙ্গল হোক। এই শুভ দিনে তোমাকে রেহগণ আত্মীয় স্বজন সকলেই বড় বেশি সাজিয়েছি। হ্যাঁ পিতা, আমি তোমার জন্মদাতা হই, এই শুভ দিনে কি উপহার দেব জানো? কি গো? এসো। ওরে মাটে পড়ো পিতা, পড়ো বাবা লখা, আশা করেছিলাম না এই ভগবতীকে তুমি ভয় পাবে, তুমি আজ ভয় পেয়ে দূরে সরে যাচ্ছ। একটিবার বলতে পারো পুত্র, এই ভটুকে কি দেখে তুমি ভয় করছো যে তুমি ভয় পালিয়ে যাচ্ছ? পিতা গো বলো, ওই ভটুকে আমি সর্বের চিন্ত দেখতে পাই, আমি সেই সর্প দেখে তুমি পাচ্ছ ভাই, এই মোটক তুমি পরিধান করতে পারবে না। তোমার কাছে আশা আমি করেছিলাম না, এই মোটক তোমায় পরিধান করতে হবে না। মোটক দেখে যখন তুমি ভয় পাচ্ছ, আমি তোমায় কি উপহার দেবো জানো পুত্র? কি পিতা? এসো। ওরে
পাচ্ছি না, এই সেই চিহ্ন আমি এই মালার মধ্যে দেখতে পাইবি না, আমি ভালো পরিধান করব না। যে সর্প দেখেছে মনে নেই, সেই সর্পের ছায় এই মালাতে। বলে যেও না পুত্র, কোনোদিন যে কথা তোমাকে বলিনি সেই কথা আজ তোমাকে বলতে চাই। কি বলতে চাও পিতা? আমার এই মনের আঘাত হয়তো তুমি জানো না, চোখের জল ফেলতে পারি না, তোমার মায়ের মতো কান্না করে আমি মুখ ভাসাতে পারি না। সে হয়তো হাসবে, আমাকে তিরস্কার করবে, তোমার মতো তোমার ছটি দাদা ছিল, তোমার দাদাকে আমি সাগরের জলে ভাসিয়েছিলাম কেন? বিনা দোষে বিনা অপরাধে ওই চক্ষিকানি করেছিল বিলাস। জন্মদাতা পিতা হয়ে আমি যে কর্ম করেছি অনেকেই হয়তো তোমার পিতা কোনোদিন কোথাও মাথা নত করেনি। এই চম্পক নগরের অধিপতি চন্দ্রপতি সভাগর আজ যদি মাথা নত করে এই কালীকে সামনে দিত পুষ্প, হয়তো আমার এই সর্বনাশ হতো না। মনে হয় তোমার কাছে আমাকে মাথা নত করতে হবে। এছাড়া উপায় কি বলো? তোমার শ্বশুরমশাইকে আমি কথা দিয়েছিলাম যত সময় আমি উপস্থিত হব, মনে হয় হবে না। রামায়ণের শ্রী রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিল পিতা, আমি কেন পারবো না একটি নিশি আমারই পিতার কথা রক্ষা করতে? এটার ভগবান সকলেই বলে এই মানবে জন্মদাতা দশরথ তার আদেশে গিয়েছিল 14 বৎসর বনবাস। তুমি আমার পুত্র, কথাই বলে পিতার থেকে পুত্র বড় যদি পুত্র হতে পারো, যদি রামচন্দ্র আদেশ পালন করতে পারে, তুমি যদি সেই আদেশ পালন করো জীবন আমার ধন্য হবে। এসো পুত্র, বিশ্বাস পড়িয়ে দাও মতুকুমালা, সকলেই দেবেন সংস্কৃত ধ্বনি উলুধ্বনি, আজ আমার বংশের শেষ প্রদীপ তার শুভ পরিণয়। জয় শুভ শুভ বিজয়, জয় শুভ। তোমাকে করবে আশীর্বাদ, ওই আশীর্বাদ মস্তকে ধারণ করে তুমি আসবে সকলেই সুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। আমি পিতার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি, আমার এই গর্ভধারিণী মায়ের কাছ থেকে তো আশীর্বাদ নেয়নি। না না, মায়ের কাছে আমি আশীর্বাদ নিয়েছি। তুমি সুন্দর করে বাড়ি বেশি সাজিয়ে দাও, কিন্তু
লক্ষ্মীকে সাজাতে পারিনি। মনে পড়ে সে এক এক করে ছয়টি পুত্রেরই কথা, তাদেরকে সাজিয়েছি কিন্তু তারা আমাকে এসে মা বলে ডাকবেনি। তাই তো আমি সদাগরকে বলেছি আমি পারবো না গো, লক্ষ্মীকে সাজাতে পারবো না। শুধু জানি না লক্ষ্মী নিঃস্ব চলে গেছে উজানি নগরে বিবাহ করিতে, ভালো হয়েছে চলে গেছে তো, নইলে যে তার আমি বিদায় আমি করতে পারতাম না। আমি ভালোই হয়েছি কিন্তু জানি লক্ষ্মী আমারটা করতে পারে না, নিশ্চয়ই লক্ষ্মী আমার কাছে আসবে আসবে। আমি জানি আমি জানি লক্ষ্মী আসবে, কিন্তু লক্ষ্মী তুই এলো না, তবে কি আসবি না আমার লক্ষ্মী? তখনই মনের আশা মনে থাকলো তাকে আমি উজানি নগরে যাওয়ার আগে আমি দেখতে পাবো না। ওগো ঠাকুর তোমার কাছে আমি প্রার্থনা করি আমার লক্ষ্মী।